বাংলাদেশের একটি বড় অংশ জুড়ে রয়েছে দ্বীপচর। প্রায় 50 থেকে 60 লক্ষ মানুষ দ্বীপচরে বসবাস করে। চরে বসবাসরত মানুষের বৃহৎ অংশই অতি দরিদ্র বা এক্সট্রিম পুয়ার। মানুষগুলো চরম খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা করে থাকে। সংবিধানে খাদ্য, বস্ত্র, শিক্ষাসহ যেসব মৌলিক অধিকার অনুসৃত রয়েছে, তার সবগুলো থেকেই দ্বীপচর বা বিচ্ছিন্ন চরের মানুষেরা কোনো না কোনোভাবে বঞ্চিত। এই বঞ্চনা একদিন নয়, দীর্ঘদিনের। দুর্গম যোগাযোগ ব্যবস্থা, সরকারি সকল ধরনের মৌলিক সেবার অপর্যাপ্ততা, কৃষি প্রযুক্তির অভাব, খাদ্যাভাব, কর্মসংস্থানের স্বল্পতা, অর্থনৈতিক কর্মকাণ্ড না থাকা এবং বহুমুখী দুর্যোগ প্রবণ হওয়ার কারণে দ্বীপচরে বসবাসরত মানুষকে প্রতিনিয়ত বিবিধ সংগ্রামের মুখোমুখি হতে হয়। এ সংগ্রাম জন্মাবধি বললে ভুল হবে না। তবে রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও লালমনিরহাটের দ্বীপগুলো ভৌগোলিক মানদণ্ডে আরও বেশি বিচ্ছিন্ন এবং অধিক ঝুঁকিপ্রবণ। বেশিরভাগ চরই ভয়ানক রকম দুর্যোগ প্রবণ। প্রতিনিয়ত নদী ভাঙন, আকস্মিক বন্যা, খরা, বালুঝড়, ঘূর্ণিঝড় চরবাসীর জীবনেরই যেন নিয়তি। শতকরা 98% পরিবার কোনো না কোনোভাবে নদী ভাঙনের করুণ শিকার। এই 46 বছর বয়সের মধ্যে 10 বার আমি বাড়ি করছি এবং সেটা চর ভবানীপুর, পীরপুর, খাটসর, বলরামপুর এর মাঝে আমি বসবাস করছি। এটা তো কঠিন লাগছে, তবু মানে বাধ্যতামূলক সরায় নিয়ে যাওয়া লাগছে। ধরেন আমাদের নদী ভাঙা, ধর নদীতে কিছু নাই, এখন কি করে খাবো? এখন আমরা কোথায় যাব বা কি করে খাবো? ধরেন পাট পরিধিখানে আর চলছে না, আমরা যে কি করব কি না করব এখন আমাদের ভাবি, আমরা কোনো কুল পাচ্ছি না। প্রাকৃতিক দুর্যোগের সময় চরবাসীকে সবচেয়ে বেশি ঝুঁকি ও বিপদের মধ্যে পড়তে হয়।
সকল প্রকার দুর্যোগ ও দুরাবস্থার ক্ষেত্রে নারী ও শিশু আরও বেশি বিপদাক্রান্ত হয়। দ্বীপচরের মানুষেরা প্রধানত কৃষিকাজ ও মাছ ধরা, এই দুই ধরনের পেশার উপর বেশি নির্ভরশীল। গবাদি পশুপালনও চরবাসীর আয়ের একটা বড় উৎস। বর্গা কিভাবে হয়তো আপনি হয়তো কিনে দিলেন একটা গরু, অর্ধেক যে টাকা কিনে দেবে ওই টাকা চালান থাকবে, চালান থাকবে আর শোনো যে টাকা লাভ হবে ওইটা অর্ধেক বংট হবে, মরে গেলে আপনার যাবে, আমার পালা কষ্ট খালি ওই পালার কষ্ট যে করলাম ওইটা যাবে। এর বাইরে দিন মজুরি এবং অন্যান্য মৌসুমি ভিত্তিক পেশার সাথে জড়িত দুটো পয়সা রোজগারের জন্য অনেকে শহরে এসে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে। কর্মসংস্থানের অভাব চরাঞ্চলে একটি বড় সমস্যা। বছর জুড়ে কাজ করার সুযোগ এখানে খুবই কম। কাজ করার সুযোগ না থাকায় মৌসুমি বেকারত্ব চরবাসীর আয় সম্প্রসারণ এবং সম্পদ বৃদ্ধিতে বড় এক প্রতিবন্ধকতা। দ্বীপচরবাসীর একটি অন্যতম সমস্যা খাদ্যের নিরাপত্তাহীনতা। দারিদ্রাবস্থা চরম থাকা এবং খাদ্য ক্রয় ক্ষমতা না থাকার কারণে শিশু নারী সহ বেশিরভাগ দরিদ্র মানুষই তিন বেলা পর্যাপ্ত ও পুষ্টি সমৃদ্ধ প্রয়োজনীয় খাদ্য গ্রহণ থেকে বঞ্চিত। কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর বেসলাইন সার্ভে অনুযায়ী মানুষগুলোর একটি বড় সমস্যা হল তাদের দৈনন্দিন আয়ের প্রায় 72% ব্যয় হয় খাদ্য চাহিদা মেটাতে। দ্বীপচরাঞ্চলের আরো ভয়ানক চিত্র হল বছরের একটা নির্দিষ্ট সময় আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে এসব চরের প্রায় অর্ধেক জনগোষ্ঠী এক বেলার বেশি খাবার কখনোই খেতে পায় না। দ্বীপচরের 15% পরিবার সারা বছর দিনে এক বেলা খেতে পায়, দুবেলা খেতে পায় 41% মানুষ, তিন বেলা খেতে পায় 44% মানুষ। প্রায় সারা বছরই কম বেশি খাদ্য কষ্টে থাকে প্রায় 65% পরিবার। টকাই নেই, ভাত নেই, কষ্ট, তাই ইয়ে নাকে ইয়াও করি জড়ে আঁধা খায় কষ্ট। যেদিন আনা টকাই টকাই মেলে বেড়াইলে ইটি হতে আছে উঠে হাতে আনো, আর না থাকলে বুদ্ধি না থাকলে কচুর ডেরা কচুর মাইস কলা গাছ। চরাঞ্চলে সরকারি সেবার অবস্থা খুবই নাজুক। সেবা প্রাপ্তির ক্ষেত্রে চরবাসী যেমন বৈষম্যের শিকার, তেমনি চরবাসীর কাছে অনেক সেবায় গিয়ে পৌঁছায় না। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা, তথ্য সেবা কোনোটি চরবাসী ঠিক মতো পান না। শিক্ষা ও স্বাস্থ্য সেবার কথা ধরা যাক। এমডিজির একটি বড় লক্ষ্য 2015 সালের মধ্যে শতভাগ সাক্ষরতার হার নিশ্চিত করার কথা বলা হলেও দুর্গম চরাঞ্চলে প্রয়োজনীয় স্কুল না থাকা, শিক্ষক স্বল্পতা, উপকরণের অভাব এসব কারণে অনেকেই শিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। দ্বীপচরের শিশু কিশোর শিক্ষার্থীদের গড়ে প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা রাস্তা পায়ে হেঁটে মূলভূমির স্কুলে যেতে হয়।
চরের কেবল 16.3% শিশু আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ পায় বলে জানা গেছে। ঝরে পড়া শিক্ষার্থীর হারও এখানে অনেক বেশি। 2 কিলোমিটার রোদে বালু গরম হয়, পাতে গরম লাগে, কষ্ট হয়। বেশি বন্যা হলে স্কুলে যেতে পারি না, আর যেদিন কম হবে পাল্লে ধরে বই পাল্লে তুলে নিয়ে গলা ধরে ছাত্রে যেতে হয়। এই গ্রামে কোনো স্কুল ছিল না, এনজিওর মাধ্যমে একটা স্কুল করা হয়েছিল। সেই স্কুলটা বেশ কিছুদিন আগে হচ্ছে নদীতে ভেঙে গেছে। নদীতে ভেঙে যাওয়ার পরে তারপরে এলাকাবাসীর উদ্যোগে স্কুলটা আবার করা হয়েছে অন্য জায়গায়। পরে 1 মাস আগে যে ঝড় হয়েছে, সে ঝড়ে স্কুল ঘরটা একদম ভেঙে মাটির সঙ্গে মিশাই দিছে। চরের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুবিধা খুবই নাজুক। 98% চরবাসী চর এলাকায় কোনো স্বাস্থ্যসেবা পান না। নারীদের গর্ভকালীন স্বাস্থ্যসেবা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত না হওয়ায় চরাঞ্চলে মাতৃমৃত্যুর হার এখনও সবচেয়ে বেশি। 88% সন্তানের জন্ম হয় গ্রাম্য দায়ী দ্বারা, যারা উপযুক্তভাবে প্রশিক্ষণপ্রাপ্ত নয়। এখানে কোনো সাহায্য কেউ করে না, ডাক্তার নাই, কোনো কেউ নাই, কেউ কিছু করতে পারে না, কিচ্ছু নেই। সমস্যা হলে কেউ আসে না, গ্রামের একটি দায় আছে, এমনি যা যেটুকু পারে সেটুকু করে, না হলে মরে যায়। ডেলিভারি হয়, বাচ্চাও মারা যায়, মাও মারা যায়। আমি ডেলিভারি করবার যাই, আমাদের একটু সাবানও দেয় না, তারা তেল দেয় না, তা আমাদের হাতটা পরিষ্কার আমার করে না কেন? আমি পরিষ্কার মন্দ করে হই না, আমি সরাসরি আমি বাড়ির থেকে পরিষ্কার হয়, দুরন্তর হয়, আমি সাদা পানি দিয়ে তার হাত পরিষ্কার করে তার ডেলিভারি করি। সামাজিক নিরাপত্তা সেবা প্রাপ্তির ক্ষেত্রেও চরবাসীর চরম বৈষম্যের শিকার। দ্বীপচরাঞ্চলের 79% জনগোষ্ঠী সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে কোনো ধরনের সাহায্য পায় না। দ্বীপচরের নারী মানেই জীবনের সমান যুদ্ধের এক গল্প গাঁথা। অভাব, দারিদ্র আর প্রাকৃতিক বিপর্যয় এদের নিত্য সঙ্গী। জীবনের প্রতিটি সময় ক্ষণ দ্বীপচরের নারীদের লড়াই করেই কাটাতে হয়। খরা, বন্যা, শীত, কোনো সময় যেন শান্তি নেই। জীবনের সংগ্রাম এদের কাছে চলমান এবং আজীবন। চরাঞ্চলে এখনো বাল্য বিবাহের হার সবচেয়ে বেশি। আমার মা ভালো সে একটা পাত্তর দেখে বিয়ে দিয়েছে 10 বছর বয়সে। তা যখন 10 বছর বয়সে আমাকে মা বিয়ে দিয়েছে, ছেলে দুইটা হয়ে গেছে। ছেলে দুইটা খাইতে পারে না, একবেলা খায়, একবার খাবার পায় না। বাচ্চারা এখন অপুষ্টিকে ঘুরছে। নারীরা কর্মে, শ্রমে, উৎপাদনে এগিয়ে থাকলেও সিদ্ধান্ত গ্রহণে অনেক পিছিয়ে আছে। সম্পদ ও অন্যান্য সুযোগ সুবিধার প্রাপ্তির ক্ষেত্রে নারীদেরকে প্রাধান্য ও নিয়ন্ত্রণ এখনো প্রতিষ্ঠা হয়নি। শত সমস্যার ভিড়েও চরাঞ্চলে রয়েছে অযুত সম্ভাবনা। কিলোমিটারের পর কিলোমিটার চর উর্বর কৃষিজমি এক অফুরন্ত ভাণ্ডার। সহায়তা দেয়া হলে এসব জমিতে প্রচুর খাদ্যশস্য ও শাকসবজি ফলানো সম্ভব, যা দেশের খাদ্য চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখতে পারে। দ্বীপচরাঞ্চল গবাদি পশুপালনের ক্ষেত্রেও বিপুল সম্ভাবনার এক জায়গা। আর্থিক সহায়তা প্রদান করা হলে গবাদি পশুপালনের মধ্য দিয়ে বিপুল অর্থ উপার্জন করা সম্ভব। আমরা গরিব মানুষ, কিনবের ফেন নিয়ে, সেই জন্য গরু পাইছি। যদি উন্নতি হয়, এটা যদি কিনবের ফেলি, চাল পাল নিয়ে বাড়তে বসে আয়ুম্মতি করে খাওয়া যাবে। এখন 3টা দেশে, আবার যদি 5টা যায় তো আমি 5টা পালতে পারবো। আমার বিদেশে যদি না যাওয়া লাগে।
চরে রয়েছে প্রচুর অদক্ষ জনশক্তি। এই জনশক্তিকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে বিভিন্ন কলকারখানায় কাজে লাগানো যেতে পারে। এছাড়াও চরে কুটির শিল্প স্থাপন করে নানা উৎপাদনমুখী কার্যক্রমের সাথে সহজেই যুক্ত করা যেতে পারে চর জনশক্তিকে। শাড়িটা করতেছি 800 টাকা দাম, এই পয়সাটা দেওয়া আছে আমার এমন অবস্থা সংসারে নাই, এই টাকাটা দিয়ে আমি ঠেকা চালাচ্ছি। চরাঞ্চলে বসবাসরত অতি দরিদ্র মানুষেরা বরাবরই উপেক্ষিত এবং নানা বঞ্চনা ও বৈষম্যের শিকার। সেই বৈষম্য ও বঞ্চনা কমাতে হলে অবশ্যই চরের মানুষদের অর্থনৈতিকভাবে সক্ষম করে গড়ে তোলার বিকল্প নেই। চর দারিদ্র কমিয়ে আনতে হলে প্রয়োজন সরকারের বিভিন্ন নীতিমালা পরিবর্তন ও সংস্কার কার্যক্রম। সরকারকে চরবান্ধব নীতিমালা প্রণয়নের মাধ্যমে চরে বেশি করে সম্পদ ও সেবা বরাদ্দ করতে হবে। একইভাবে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থাকে চরে বিনিয়োগ ও CSR কর্মসূচি বৃদ্ধিতে উদ্বুদ্ধ করতে হবে। আসুন সবার সম্মিলিত উদ্যোগ ও প্রচেষ্টার মাধ্যমে চরের শত সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানুষকে দারিদ্র্যের বৃত্ত থেকে মুক্ত করি।